আওয়ামী লীগেরই আমার মনে হয় ভুল প্ল্যানিং এর জন্য একদিনের সমাবেশ 3 দিন হয়েছে। মানুষ 3 দিন আগে 4 দিন আগে চলে এসছে, বাস ধর্মঘট করানো হয়েছে সব জায়গাতে। এখন সরকার যদি বলে আমরা কিছু জানি না, বাস ধর্মঘট হয়ে গেছে, এটা তারা বলতে পারে, কিন্তু লোকজন বিশ্বাস করে না। কেউ এটা বিশ্বাস করছে না যে এটা সরকারের হাত ছিল না, ছিল তো। এটা করে তো সমাবেশ ঠেকানো যায় না, সে 10 জন আসুক আর 10,000 আসুক বা 10 লক্ষ আসুক, সমাবেশ তো হয়েছে এবং জনগণ এসছে। এরা দেশেরই জনগণ, আমাদের দেশের জনগণ। এরা যখন আসতেছে তখন এটাকে সরকারের উচিত ছিল গুরুত্ব দিয়ে বিবেচনা করা, যে আমরা ধর্মঘট, বাস ধর্মঘট হলো, লঞ্চ ধর্মঘট হলো, তাদেরকে বিভিন্নভাবে ধরপাকড় করা হলো, তল্লাশি চালানো হলো, তারপরেও যখন লোক আসতেছে, এটা যথেষ্ট সিগন্যাল সরকারের জন্য যে কোথাও না কোথাও ভুল হচ্ছে এবং সেটা নজর দেওয়া উচিত ছিল। তো সেদিকে নজর না দিয়ে বরং এটা দমনের দিকে যাওয়া হয়েছে। তো এটা এখানে আমি বলবো সরকারের আন্তরিকতার অভাব আছে এবং সরকার আতঙ্কিত বোধ করেছে বলেই এই জিনিসগুলো হয়েছে। কিন্তু শেষে দেখা গেল যে গোলাপবাগে যে মাঠে যে সমাবেশটা হলো সেটা শান্তিপূর্ণভাবে হয়েছে। তবে এখানে যে 10 দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং 7 জন এমপি যে পদত্যাগ করলেন, আমি এখানে একটা কথা বলতে চাই যে রুমিন ফারহানা যিনি কোটায় হয়েছেন তিনি একরকম, আর যে 6 জন তারা কিন্তু নির্বাচিত। তো জনগণ যখন নির্বাচিত করে কাউকে, আমার মনে হয় এটা জনগণের মতামত না নিয়ে শুধু পার্টি নির্দেশে আপনার পদত্যাগ করা, আমার মনে হয় এটা সমীচীন নয়। এই এই ধরনের ধারণা আমাদেরকে পরিত্যাগ করতে হবে। কারণটা হলো, আমি আমার ভোট দিয়ে নির্বাচিত করেছি যাতে তিনি আমার কথা না শুনে, পার্টির কথা শুনে তিনি পদত্যাগ করবেন কেন? এখন এটা তো দুটো দিক আছে। একটা হলো 7 জন এমপি পদত্যাগ করলো, এতে একটা প্রকৃতি মানে প্রতীকী একটা বর্জন, যে আমরা সংসদ বর্জন করলাম, আমরা চাই যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হোক। এটা শুরুটা হলো সংসদ থেকে বের হয়ে আসা, এটা একটা দিক বিএনপির হয়তো হতে পারে। কিন্তু আমি মনে করি যদি আন্দোলনটা চলছিল, যেটা আরজু সাহেব বললেন, এটা আমি সমর্থন করি, যে সংসদে থেকে যদি তারা নির্বাচিত সদস্য হিসেবে সংসদেও তিনি তারা যদি এই বক্তব্যগুলো তুলে ধরতেন, তাহলে বোধহয় আরো ভালো হতো এবং সংসদ থেকে এটা সারা বাংলাদেশে প্রচার হতো। এটা যদি করতেন তাহলে হয়তো বোধ হয় আরো ভালো হতো। আমি এই 6 জন সদস্যের কথা বলছি। রুমিন ফারহানা যেহেতু উনি কোনো নির্বাচিত সদস্য নয়, প্রতীকীভাবে একজন হয়তো করতে পারত। তো এই 6 জন তো নির্বাচিত, কাজে সেখানকার লোকের মতামত না নিয়ে শুধু দলীয় নির্দেশে এই 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 পদত্যাগটা, আমার মনে হয় এটা বোধ হয় আগাম হয়ে গেছে, এটা ঠিক হয় না। এটা আরো 6 মাস 8 মাস বা আগামী বছর একটা সময় এটা করলে হয়তো আরো ইম্প্যাক্ট হতো এটার বেশি ইলেকশনের আগে আগে। তো এটা আগে করা বোধহয় আমার মনে হয় ঠিক হয়নি। এখন অনেক পথ পাড়ি দিতে হবে। তো সংসদে যদি বিএনপি রিপ্রেজেন্টেশন থাকতো তাহলে আমার মনে হয় ভালো হতো। এটা আমার সব মিলিয়ে সকল সকল আতঙ্ক শঙ্কা সবকিছু ছাড়িয়ে যে সমাবেশ আপনি দেখলেন, এই দুই নেতার সংখ্যার যে তারা যে অনুপাত উল্লেখ করলেন, কেউ একজন কম বেশি বলেছেন, কেউ একজন 50 লক্ষ বলেছেন, আবার মন্ত্রী বলেছেন 30,000-40,000 হবে, আবার কেউ বলেছেন ছোট্ট একটা জায়গায়, সবকিছু মিলে আপনার বিবেচনায় এটি কি সফল হয়েছে নাকি জয় পরাজয়ের হিসাব যেটা করা হয়েছে, অর্ধেক অর্ধেক জয় হয়েছে, অর্ধেক পরাজয় হয়েছে, এই ব্যাপারে আপনার 1 মিনিটে? মানে যেভাবে যেভাবে ভীত সন্ত্রস্ত ছিল মানুষ, যেমন আওয়ামী লীগের কর্মী, তারপরে যুবলীগের কর্মী, ছাত্রলীগ, এরা যেভাবে পাহারা বসানো হয়েছিল এবং তার ইন্টারভিউ গুলো আমি শুনছিলাম, এখানে একটা কথা আমি বলতে চাই। আরজু সাহেব আছেন, তিনি হয়তো দলীয় ফোরামে এই কথাগুলো বলবেন। কথা হচ্ছে, ছাত্রলীগ কোনো সরকারি সংস্থা নয়, যুবলীগ কোনো সরকারি সংস্থা নয়, আওয়ামী লীগ দল হিসেবে কোনো সরকারি সংস্থা নয়। সেখানে তাদের কর্মী বাহিনীকে মানুষকে প্রতিহত করবার, দেশের মানুষকে প্রতিহত করবার রাষ্ট্রপ্রধান মানে সরকার প্রধানের কাছ থেকে যখন আদেশ আসে যে তোমরা থাকো, যারা আগুন দিবে সেই হাত সেখানে আগুনে পুড়িয়ে দাও বা ভেঙে দাও, এই কথাগুলো উনি না বললেও পারতেন। এটা ওনার ওনার পদবীর সঙ্গে এটা যায় না, এটা যায় না। উনি জনগণের বিরুদ্ধে দাঁড়াতে পারেন না। উনি আমারও মন্ত্রী, বিএনপিরও মন্ত্রী, ফখরুল সাহেবেরও মন্ত্রী, আবার সাহেবেরও মন্ত্রী, উনি আওয়ামী লীগেরও মন্ত্রী, তিনি আরজু সাহেবেরও মন্ত্রী, আপনারও মন্ত্রী, প্রধানমন্ত্রী।
তো কাজেই এটা উনি বলতে পারেন না। জনগণের বিরুদ্ধে উনি ওনার দলকে, ওনার যে সংগঠনগুলোকে উনি সমর্থন দেন, সেই সংগঠনগুলোকে উনি দাঁড় করাতে পারেন না জনগণের মুখে। এটা আমি মনে করি এক সময় দলের তরফ থেকে জনগণকে হয়তো বললে ভালো হয় যে এটা ঠিক হয়নি। এটা মহাসচিব হয়তো বলতে পারেন যে শান্তিপূর্ণভাবে সমাধান হয়েছে, আমরা এত প্রিকশন বা এই ধরনের না নিলেও পারতাম। কেননা একটা সরকারি সংস্থা, ছাত্র সংগঠনকে আপনি জনগণের মুখোমুখি দাঁড় করাতে পারেন না। জনগণের অধিকার আছে, সাংবিধানিক অধিকার আছে আপনার সমাবেশ করার। কিন্তু তাদেরকে তো বলা হয়েছে যে কোনো বিশৃঙ্খলা হলে যেন তারা সহযোগিতা করে এবং সেই বিশৃঙ্খলা, তার জন্য পুলিশ আছে, তার জন্য র‍্যাব আছে, তার জন্য সরকারি সংস্থা, আরো যদি শেষ পর্যন্ত না হয় তাহলে বিজিবি আসবে, যদি সেটাও না পারে তাহলে আর্মি আসবে। কিন্তু আপনি ছাত্রলীগকে কেন আপনি ডিপ্লয় করবেন, যুবলীগকে কেন ডিপ্লয় করবেন, আপনি আওয়ামী লীগের কর্মী বাহিনীকে কেন ডিপ্লয় করবেন? যেমন আমি দেখেছি ভিডিওতে দেখলাম কি বলে আপনার ফেসবুকে, যে ছাত্রলীগের অনেক ছেলে মোবাইল চেক করে আপনার পুলিশের কাছে দিচ্ছে, 5 জন 7 জন 10 জন। তো আমি মনে করি মোবাইল এটা একটা ব্যক্তিগত বিষয়, মানুষের একটা প্রাইভেসির কথা আছে। সেখানে আপনি ছাত্রলীগকে দিয়ে বা যুবলীগকে দিয়ে বা আওয়ামী লীগের কর্মীকে দিয়ে মানুষের মোবাইল চেক করে আপনি তাদেরকে পুলিশে হ্যান্ড ওভার করতে পারেন না। সেখানে খুদে বার্তায় থাকুক আর আপনার ফখরুল সাহেবের ছবি থাকুক। তো এই জিনিসগুলো আমি মনে হয় বাড়াবাড়ি হয়েছে সরকারের তরফ থেকে। এই বিষয়ে একটা আমার মনে হয় স্টেটমেন্ট সরকারের তরফ থেকে, অ্যাপোলজেটরি স্টেটমেন্ট, যে যে যাওয়া উচিত জনগণের কাছে যদি জনগণ আমাদের দেশে অ্যাপোলজি স্টেটমেন্ট আপনি কি এক্সপেক্ট করেন কিনা জানি না। এক্সপেক্ট তো করাই যায়, এক্সপেক্ট তো করাই যায়, এটা হওয়া উচিত বলে আমি মনে করি। জানি না কতটুকু উচিত অনুচিত করেছে, সেটা প্রশ্ন সাপেক্ষ বিষয় এবং সেটা অবশ্যই জানাবেন আজিজুল কারজু তার বক্তব্যে। আমি যাচ্ছি জনাব সাদা হোসেন সেলিম আপনার কাছে। এ পর্যায়ে অবশ্যই জানতে চাইবো কূটনীতিকদের যে তৎপরতা সেটার জন্য জনাব ওবায়দুল কাদের তো অনেক কথাই বলছেন, বিশেষ করে যুক্তরাষ্ট্রকে তিনি বলেছেন তার দেশে ধর্ষণ ধর্ষণও যদি হয় সেটারও বিচার হয় না, তার দেশে মানবতার অবস্থা তলানিতে, এইসব দেশ আমাদের দেশের গণতন্ত্র নিয়ে কথা বলার উন্মুখে সাজে, এমন অনেক কথা বলেছেন। শুধুমাত্র এই কয়েকটা শব্দ আমি আপনার কাছে বললাম এবং আপনারা অনেকে কূটনৈতিক নির্ভর হয়ে যাচ্ছেন সম্পূর্ণভাবে, এই প্রচেষ্টাতে কখনোই সরকারকে আপনারা নামাতে পারবেন না, আপনাদের এই অপচেষ্টাও বা চেষ্টাও বিফল হবে, এমন অনেক ধরনের কথাই বলা হচ্ছে। একটু বেশি তৎপরতা মনে করছেন কিনা আপনিও, যেটা আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে, কেন এই তৎপরতার পেছনে কাদের হাত, আপনাদের হাত কতটুকু, আর আগের আলোচকদের কোনো মন্তব্যের জবাব আপনি দিতে চান তাহলে বলতে পারেন। জনাব সাদ হোসেন স্যার। না দেখুন, এখানে তো আমাদের যারা উন্নয়ন সহযোগীরা আছেন তারা বিভিন্ন ভাবে আমাদের